নদনা যুব সমাজের উদ্যোগে টিবি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2021 ইং এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত। মোহাম্মদ আকাশের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন সম্রাট শিকদার। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বাংলা নিউজ 24.tv আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি কায়সার আহমেদ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার নদনা যুব সমাজের উদ্যোগে টিবি কাপ ব্যাডমিন্টন 2021 ইং এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার ওসি ভারপ্রাপ্ত অফিসার নাসির উদ্দিন মৃধা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে আমরা ভয়কে জয় করে আমাদেরকে চলতে হবে। আর যে মাস্ক, যেহেতু বাংলাদেশে এখনো কোনো ভাইরাস সারা বিশ্বে এখন পর্যন্ত করা হয় না, সবই পরীক্ষামূলক চলতেছে, বাংলাদেশের জন্য এখন করোনার টিকা হচ্ছে মাস্ক। আমরা একটু মাস্ক ব্যবহার করবো, সবাই সামাজিক দূরত্ব বজায় রাখবো, আর স্বাস্থ্য সচেতন যেগুলো বিধি আছে সে বিধি প্রভাবে আমরা চলবো। তো আজকে যারা খেলায় যে পরিচালনা কমিটিকাল জায়গা কিন্তু আপনাদের কম দেখা গেছে, তারপর ওই মাস্ক থাকবে এবং দূরত্ব বজায় রেখে এই কাজগুলো করতে হবে। বিশেষ করে সকল আলোচনা সমালোচনার উর্ধ্বে থেকে যারা ই করছেন, এই আবার কোনো ঘটনা তৈরি না হয়ে যায়, যে জন্য যারা বিচারক হিসেবে থাকবেন সকল সমালোচনার উর্ধ্বে থেকে নিচে গিয়ে বিচারক মনে করে আপনার এমন একটি কলের জন্য একটি সমস্যা হতে পারে, আর এই সমস্যার জন্য একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে, আর সেই দুর্ঘটনা ঘটতে পারে সারা জীবনের কান্না বয়ে নিয়ে আসতে পারে। অতএব যারা বিচারক হিসেবে থাকবেন একেবারে 100% নিরপেক্ষতা বজায় রেখে আপনারা দায়িত্ব পালন করবেন, আর যিনি প্রধান বিচারক দায়িত্ব তিনি পালন করবেন তিনি খেলা না দেখবেন না, তিনি জাস্ট বিচারকের ভূমিকায় পালন করবেন, আমি আশাবাদ ব্যক্ত করছি। উক্ত টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছেন আলহাজ আব্দুর রশিদ প্রধান ও মোহাম্মদ জাকির হোসেন এবং মোহাম্মদ মনসুর আলম ইমন। উক্ত খেলায় উপস্থিত ছিলেন নদনা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশেষভাবে উল্লেখ্য, উক্ত টুর্নামেন্টের প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন ফুলেন জুটি স্যাঙ্গারচর বনাম টুইস্টার হরিণা। প্রথম ম্যাচে বিজয়ী হয়েছে ফুলেন জুটি স্যাঙ্গারচর, বিজয়ী দলের ম্যান অব দ্য ম্যাচ পেয়েছেন আসিফ। দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন ঢাকা স্পোর্টিং ক্লাব বনাম বোরের আলো 2005। দ্বিতীয় ম্যাচে বিজয়ী হয়েছেন ঢাকা স্পোর্টিং ক্লাব, বিজয়ী দলের ম্যান অব দ্য ম্যাচ পেয়েছেন সাইদুল। উক্ত খেলাটি বাংলা নিউজ 24.tv সরাসরি সম্প্রচার করা হয়। আরও উল্লেখ্য, টুর্নামেন্টের সবগুলো ম্যাচ বাংলা নিউজ 24.tv সরাসরি সম্প্রচার করা হবে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি লাইক, ফলো কিংবা সাবস্ক্রাইব ও ভিডিওতে আপনার মতামত জানাতে ভুলবেন না।